ভাইজি জোরে চিল্লায় গো, টাঙ্গালে বলো আমার বাপ লাগে। পাগল হয়ে গেল ভাই, ছোট ভাই বড় ভাই কোন মাটি মুটি ছুড়ে একদম মাইরা মেরে আগাই দিব। ম্যাডাম আমি তো হোমওয়ার্ক করছি, তাহলে কান্দি কেন? ম্যাম মাইশা হাসতে সর কিছু বলবে? মাইশা মনি যে অন্তর্বাস দিয়ে জাইঙ্গার শুদ্ধ বাংলা হচ্ছে অন্তর্বাস। হোমওয়ার্ক পাস না তাই নাটক করতেছ না ভালো লাগে? না ম্যাডাম করছি তো সর উপর কথা দিয়ে। হোমওয়ার্ক পাস না ম্যাডাম, দুই গায়ে দিয়ে পাশা তো করতে ছাত্রাবাসী আবাসিক ছাত্রাবাসী করে আমি দিয়ে আসবো। আমিও কালকে ওকে ইয়ে সাবারে ভর্তি করে দিয়ে আসবো। হোস্টেল মানে বা আমার হোস্টেল না নন হোস্টেল হোস্টেল বয় বয়। হ্যাঁ ম্যাডাম আমি তো ম্যাডাম বয়, আমি সবাই বিজয় দিই, আমি আই এম গার্ল না। আরে বসতে বলছি বয়। ম্যাম আমরা ছাড়ি ওরা চারজন না, আমরা শুধু শুধু রাস্তার মধ্যে নিরীহ হয়ে মারতেছে, আমি কিচ্ছু করি নাই। সারাটা দিন এই মাহির লগে আডার মতো লাগি থাকি। আমার মাহি এসব করতেই পারে না, বুঝেন না? নে বাবা হা কর কিছুটুকু খেলে নে হা কর। আহা রাখ বাবা, রাগ করিস না, খা নে। আই তুই কি ভাবছিস হা, আমার কোমরে ব্যথা এই জন্য তোকে আমি ধরতে পারবো না? বাবা প্লিজ আমার হোস্টেলে দিও না, আমি হোস্টেলে কি করব, ওদিকে কি কি করার আছে হোস্টেলে দিও, থাকতে পারবো না। আমার কিছু করার নাই বাবা, তুমি যেন সব সম্ভব সব কিছু তোমার হাতে। বাবা দেখো আমি পুরো ভালো ছেলে হয়ে যাব, আমি নিয়মিত পড়াশোনা করব, কোনো গ্যাঞ্জাম করব না, কোনো মারামারি করব না। তুমি শিক্ষক না, আমি শিক্ষকের আদর্শ সন্তান হয়ে থাকি। বাহ বাবা বাবা বাবা, আমার ছেলে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে সে ভালো হয়ে যাবে। ডিপ জলের কোন মুভি দেখে আসছো নাকি? হ্যাঁ বাংলা সিনেমার ভিলেনদের মতন আসতেছো কেন? এসব আলাপবাদ শোন না সাব্বির, আমি না তোর প্রিয় খাবার খিচুড়ি রান্না করছি, একটু খা বাবা। খাও না বাবা, রাগ করিস না, খা না। শোন না তোকে আমি যে হোস্টেলে দিচ্ছি না, সেই হোস্টেলে সপ্তাহে একদিন শুক্রবারের দিন খিচুড়ি রান্না করে, তোর প্রিয় খাবার না, আর বাদ বাকি দিন মাছ মাংস এইসব রান্না করে। খা থাকো। খামো না আমি। তুমি কি মন বাপ, তুমি আবার কিডন্যাপ করছো, মন বাইন্দা রাখছো কেন এদিকে, আবার মজা নিতেছো বাইন্দা গাবা। তোর বাদ বলে তো কি করবো, আর তুই যে পাজির পাজি শয়তান বদ। শোন কালকে তোকে আমি হোস্টেলে দিয়ে আসবো, তার আগে কি চাচ্ছিস যে আমি তোকে দু চারটা চর থাপ্পড় মারি? বাবা আমি না তোমার অনেক ভালোবাসি বাবা, তুমি আমার ছাড়া থাকতে পারবো না, আমিও তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি তো একটা অসুস্থ মানুষ, রোগী মানুষ, তোমার মাজায় কোমরের সমস্যা, তুমি ঠিক মতন উঠতে পারো না, বসতে পারো না, গুজো হইতে পারো না, খাটের নিচে কি আছে না আছে এটাও দেখতে পারো না। তো বাবা তোমার এই অবস্থায় রেখা আমি ওদিকে চাই ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো, বলো শান্তিতে থাকতে পারবো বলো। বাহ আমার ছেলে আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা করে, আমাকে নিয়ে তোর কোনো ধরনের চিন্তা ভাবনার দরকার নাই। বাবা তুমি আমার ওদিকে পাঠা আরেকটা বিয়ে করবে দিকে না, তোর মাস্টার প্ল্যান বলো তো। এই তুই এত তাদের কিভাবে বুঝলি রে, আরে তোর মাথায় তো গিলু আছে, তোকে হোস্টেলে রাখাই সাই, আমি তারপরে তিনি নতুন জীবন শুরু করব। বাবা দেখ আমার জন্য দোয়া করিস কিন্তু বাবা। বাবা এই কাজ করো না, এই বয়সে স্টেপ মম আমি মানতে পারবো না বাবা, প্লিজ বিয়ে করো না। এই কেন থামা, চুপ কর। তুই কেমনে ভাবলি যে আমি নতুন বিয়ে করব? হ্যাঁ হরম যত নেই তোরা সলো ডালে ডালে আর সলি হাতায় আঙ্গো হো লাইন বেগুনের তারসিরা মাথায় সরসের ফ্রেশের শয়তানি শয়তানি কুরমারো অন্দ্রামি আঙ্গো শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস এদিনই বুঝা মুতুন বরে উইয়া ব্যাডাস ব্যাডাস দিলে দে তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস এদিনই বুঝা মুতুন বরে উইয়া ব্যাডাস ব্যাডাস দিলে দে তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস এদিনই বুঝা মুতুন and then
আরে তোমার সাথে কথা বলার অপেক্ষায় ছিলাম। তা তোমার নাটক কবে বেরোচ্ছে সামনে, কবে দেখতে পারবো আমরা তোমার নতুন নাটক? সরি স্যার, ঠিক বুঝলাম না আমার নাটক মানে। বুঝো নাই, যেভাবে ক্লাসের মধ্যে সেজে গুজে তুমি ক্লাস করতে আসছো, মনে তো হয় না তুমি ক্লাস করতে আসছো, মনে হচ্ছে তুমি র‍্যাম্প শুতে হাঁটতে আসছো। কি যে বলেন স্যার, আমি তো কখনো মেকআপ ইউজ করি না, সাজি না কখনো, আর এটা তো আমার স্যার ন্যাচারাল লুক। হ্যাঁ তা তো আমি দেখতেই পাচ্ছি, সব একদম ন্যাচারাল। বুঝতে পারছি, তুমি আজকে সারাক্ষণ ক্লাসে দাঁড়ায় থাকবা। কেন স্যার? তোমার শাস্তি। কিসের শাস্তি স্যার, আমি তো কিছুই করি নাই। বুঝো নাই? না স্যার। ও বুঝছি স্যার, সব বুঝে গেছি আমি, কেন আপনি আমাকে দাঁড়ায় থাকতে বলছেন স্যার, সব বুঝে গেছি। বুঝছো, ভালো করছো। তোমার হাতের লেখা একদম মুক্তার মতো। এই ক্লাসে যদি কোনো ট্যালেন্টেড মেয়ে থাকে সেটি একমাত্র তুমি। অনেকে আবার নিজেকে ট্যালেন্টেড মনে করে কিন্তু তারা না, যদি কোনো ট্যালেন্টেড থাকে সেটা হচ্ছে তুমি একমাত্র। বুঝতে পারছো? থ্যাংক ইউ স্যার। বসো মাহি, বসো। তোমার চুলগুলো এমন কেন, কাউয়ের বাসার মতো? তখন স্যার কয়েকদিন অসুস্থতার কারণে হোস্টেলে আসতে পারে না, আর তোদের এই অবস্থা, হ্যাঁ ফ্রিডম পেয়ে গেছিস গা। বাসার নিচে সেলুন দিছে। কই গেছে? কই গেছে আমি কেমনে জানবো, আমি তো হোস্টেলে না। মনটা চাই থাপড়ে দাঁত গুচ্ছ ফলাই। চুল কাটাবি কবে? যেদিন নাপি দেবো স্যার। আজকের মধ্যে চুল কাটাবি নাইলে? নেহাল, হোমওয়ার্ক করছস? হোমওয়ার্ক তো করি না স্যার। কেন, তুই তো সব সময় ক্লাসে হোমওয়ার্ক করস, আজকে হোমওয়ার্ক করছ না কেন? কাম সাইছে স্যার, ওই কাইলে রাইছে লাগে না, অসুস্থ হয়ে গেছিলাম বুঝছেন, তো হতে গেছি ঘুম চলিয়ে দিছে, আর হোমওয়ার্কটা করতে মনে নাই স্যার। কিন্তু কিঞ্চিৎ বেদ হয়ে গেছিস। বসে বসে কথা বলতেছিস। স্যার বলে গেছি। সমস্যা নাই, পরের বার হোমওয়ার্ক করে আনিস। হ্যাঁ জি স্যার। অসুস্থ ছিল তাই তো? জি স্যার। বুঝতে পারছি। তোমার নাম রকম না? জি স্যার, আমার নাম স্যার রকম। স্যার আমার আইকিউ কত শার্প, তোমার নাম আমার মনে আছে। জি স্যার, দেখলে মনে হয় স্যার আপনি স্যার একদম বুলেট ট্রেন আছে না, এটার মতো আপনি একদম আইকিউ আপনার করা হয়। পাম মারা লাগে। হোমওয়ার্ক করছো? হোমওয়ার্ক স্যার, হোমওয়ার্ক তো করতে হতে ভিজা লেগেছে পুরো সব। দেখি তোমার ভিজা খাতাটাই দেখি। দেখবেন এই স্যার হোমওয়ার্ক করে ফেলছে। নিহাল তো খাতাটা বের করতো, তো একটা খাতা দিত আমার। কি লাই স্যার? আরে একটা দিতে কইছি দে খাতা। কি লাই মানে এত কথা কইছ দে স্যার। দুইটার হাতের লেখা একই রকম দেখতে। শয়তানের শয়তান, মারি ভাড়া লাইম তো করে। এই আরে কি বল, মনে করছস মারি ভাড়া লাইম বেটা? এই এত কি, এত কি তোর বউ লাগে, এত কি তোর বউ লাগে? তুই যে তোর হাতের লেখা দিয়ে হোমওয়ার্ক করে দিছস, এতে কি তোর দুলাবাই লাগে? তুই যে তার কাছে চাইছস, হ্যাঁ আর কি মদন লাগে, আর কি মদন নেই, হ্যাঁ না 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 আর কি বুঝতে পারতাম। তখন দুইটা যে কি করবো ভাবতাছি, হ্যাঁ মাথা ঠান্ডা করতে বল। যা দুইটা বাইরে যাবে এক্ষুনি, জায়গায় কানা ধরে দাঁড়িয়ে থাকবে। যা
ভাবির জন্য ওদিন আপত্তিকর মন্তব্য করছিলাম না আব্বা, এখন আমি আসলে মন থেকে করে নিয়ে বুঝছেন, ওই যে ছোট ভাইগুলো একটু পাট পুট লওয়ার লেগে প্রবলেম করে না, আপনি বুঝবেন এটা, আপনি তো ছোটবেলায় করছেন আপনার বন্ধু বান্ধবের লাগে, ওইটাই আর কি বুঝছেন। আমি ভাবছিলাম যে আপনি আগামী দুই তিন বছর আমার লগে ওনাকে উত্তর মতো আচরণ করবেন, কিন্তু না, আমার ধারণা ভুল, আমার শপিং টপিং বইরা পুরো একদম পরিপূর্ণ করে দিয়েছেন আপনার, আপনার কাছে অনেক কী কম আব্বা, আমার খুব ছোটো লাগতেছে নিজের। তুই আমার একমাত্র সন্তান, আমার আদরের সন্তান, আমি তোর উপর কি আমি রাগ করতে পারি নাকি? না ঠিকই আছে, আপনি আমার উপর রাগ করবেন কি লেগে, আমি যদি হুট করে মরে টরে জায়গা তাহলে তো আপনার শেষ। এটা কী করলি তুই? সরি, একটু দুষ্টামি করতে একটু ভাবল লাগে না। আমি কালকে কি আমরা ঢাকায় যেতেছি না? অবশ্যই কালকে আমরা ঢাকায় যেতেছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আব্বা আপনার কাছে। কোথাবেলা ঝোড়োবেলার থেকে সবসময় দেখছি যে পাশের এলাকায় গেলেই, পাশের এলাকায় যেতে চাইলে আপনার নিতে চাইতেন না, একলা যেতে দিতেন না, হুট করে আমার ডাকাই লুই দিচ্ছেন, কাহিনী কি বিয়ে শাদী দিয়ে দিবেন নাকি? মেয়েদের দিয়ে দিছি রাইট? আরে না বোকা, সেদিন তো দিমুই কোনো না কোনো দিন, যখন তোর বিয়ের সময় দিব। হয়েছে কি, আমি চিন্তা ভাবনা করে দেখলাম শুধু লেখাপড়া করলে হইব, একটু ঘোরাঘুরিও করতে হইব, মনটাকে ফ্রেশ করতে হইব, বুঝছিস? এটা ঠিক কইছেন, ঘুরলে তো মন ভালো থাকে। তাহলে আব্বা আমরা ঢাকায় কোথায় কোথায় যাচ্ছি? আসান মঞ্জিল দিয়ে শুরু করুন, তারপর পুরান ঢাকা লালবাগ টালবাগ হুইরা, একেবারে সাভারের স্মৃতিসৌধতে যাই শেষ করুন। আচ্ছা আব্বা, আমার না একটা মনের ইচ্ছা ছিল বুঝছেন, আমি না বসুন্ধরা সিটিতে যাইতে চাই, ওইখানে বড় পর্দায় ছবি দেখা যাচ্ছে, ছবির নাম বারবি, ছবির মধ্যে সব গোলাপি কালারের, এই যেই এরকম না আর একটু ঠিক আছে, তোর আমি বসুন্ধরা নিয়ে যাবো, তোর পছন্দের সিনেমা বারবিও দেখামু, মনে কর কালকের দিনটা তুই আজীবন মনে রাখবি। সত্যি আব্বা, আমি আপনি একটু জড়া ধরতে চাই, কালকে আব্বা পুরো ঢাকা শহর কুত্তার মতো ঘুরবো আব্বা, শুধু ঢাকা শহর মেট্রো রেলও তোর আমি ঘুরাবো। সত্যি? আরে না খাইতে যাবো, আজকে তুই যা খাইতে চাবি আমি তাই খাবো। ছোটবেলার তো এত কুত্তার মতো আচরণ করছেন আমার লগে, এরকম ভালোবাসা তো আপনার কাছ থেকে কোনো পাই নাই, আজকে হুট করে সব ভালোবাসা একলগে পাই আমার পেট ভরে গেছে আব্বা, আমার হোটেলে না খাওয়াইলো, চলবো চলেন বাইজি। কোনো সমস্যা নাই, আজকে তোর পেট চুক্তি খাও, যা খাইতে যাবি তুই তাই খাবো, আরে চল তো চল চল। শুনেন মানুষ মাত্র তো ভুল ভাইয়া, এমনিও আপনার হোমওয়ার্ক করতাম যে ভাইয়া কাছে কট খাই গেছি, একটু কনসিডার করেন না, আপনি একটা কাম করেন, ওই কাফড় ধনের কামটা আপনি বাইজি দিদি করেন, হ্যাঁ এগুলো ভালো পারে। মানুষের না বত্রিশ দাঁত থেকে আমার মুড, আমি তো চারটা দাঁত রেখে আঠাশ দাঁত ফালাই দেবো, কোন সমস্যা আছে? ভাইয়া আপনারা দেখলে কিন্তু মনে হয় না আপনি যেরকম দয়ালু মানুষ, আপনার তো বড় একটা মন আছে আপনার ভাইয়া, আপনি যদি মন চায় আপনি আমার আঠাশটা দাঁত ফালাইবেন, আপনি যদি মন চায় আপনি বত্রিশটা ফালাবেন, আপনি যদি মন চায় আপনি আরো লাগাই দিবেন, সমস্যা নেই, সম্পূর্ণ আপনার ডিসিশন ভাইয়া। আচ্ছা শুন বাদ দে, রমজান স্যার এই মাইশা মায়ের লোক এমন করলো কে পুরা মান সমান পুরো ভিজাই দিল, কেন এটা কি কাম চাইছে ভাইয়া? আপনি এখন বুঝেন না, এগুলো হলো ভাইয়া ইন্টারনাল পলিটিক্স বুঝছেন, ওই রমজান স্যারের প্রিয় ছাত্রী হলো মাহি বুঝছেন না, তো ওই মাহিরে যখন মাসুদা ম্যাডাম সিলাইছে, যখন মাসুদা ম্যাডাম মাহিরে সাইজ করছে, সে সময় মাহি যাই রমজান স্যারের কাছে বিচার দিছে,
তো ফরের পিরিয়ডে রমজান স্যার কি করছে? ওই যে জিটটা এটা যাই মাইশার আছে তুলছে ইন্টারনাল পলিটিক্স ভিতরে ভিতরে গ্যাঞ্জাম বুঝছেন আরে পুরো বিজয় দিল মায়াটার লগে খারাপ ব্যাট এসডি ভাইয়া আসলে গুড ব্যাট যেটাই বলেন বুঝছেন আমি কিন্তু রমজান স্যারের পক্ষে তুই তো পুরো বিজয় দিলি কাই নাকি তোর রমজান স্যারের পক্ষে কে এমনিতে ভাইয়া এমনিতে তো কাহিনী ওর কথা না এই তুই আমার কাহিনীটা কত আমি তো ভাই ব্রাদার কো না তোর বিজয় দিমু কো ভাইয়া আপনি বিশ্বাস করতেছেন না ওই স্যার একজন কি হলা না আমি একজন হলা স্যার একজন হলা আমি একজন হলা আমি হলাই একজন হলার কষ্টটা বুঝিয়ে দিই ঠিক আছে এখন হলা সাইডটা বুঝে গেছি ক্লিয়ার পুরো বিজয় দিছ স্টাইলে ঠিক আছে এই শালা কি আমার মায়ের পছন্দ করে নাকি আমি তো একদম বিজয় দিই তুই এটা তো এমনি জিজ্ঞাই না এই শালা আমার মায়ের পছন্দ করে না তো শালার একটু বাজাই দেখতে হইব মার্কেটের ভিতরে তো কম্পিটিটর আস্তে আস্তে বাড়ি যায় কোনো রকম রিস্ক লম যায় তুমি দুনিয়ার ভিতরে যতজন আছে বিজ্ঞান সন্দেহ করতে হইব কাম সাইছে এর মধ্যে আবার কি ছুটির আধা ঘন্টার মধ্যে বিদ্যুৎ ঢুকতে হইব কোথাও কি ঘুরতে যেতে পারবো না আমাকে ফ্রিডম জিনিস নাই মামা বুঝলাম না তুই বুঝলাম এত প্যারা মামা আমি নিতে পারতেছি না এই যে ঢাকা শহর ইয়া এই যে সাভারে যাইলাম আমরা গ্রামে গেলে কি গুম তখন যে আমার ছোট ভাইটি বন্ধু অন্যজন জিজ্ঞাসা করবো যে আপনি সাবার কই কই ঘুরছেন তোমার ব্যাক কলে যাবো আমি তো শিখি হয়ে যাবো তখন আমি কি গুম আমি তো পুরো নলায় গেছিলাম আমার এদিকে আমার এলাকার পোলাপাইন আমার এদিকে হাসছে আমি সাবার থেকে বাইরে হয়ে যাইতে পারি নাই বন্ধু ঢাকা শহর ঘুরি নাই ঠিক আছে এই ফার্স্ট ইয়ার কি পরিমাণে যে কষ্টে আমি কাটাইছি আর এই যে তপন স্যার তপন স্যারের লেগে মনে কর ফুল কামাও লাগে গেছিল আমার তপন স্যার না তোর বন্ধু তপন স্যার তো আমার বন্ধু না ওই তো আমার বাপের বন্ধু আচ্ছা মিস্টেক হয়ে গেছে ওই তো আমার জীবনটা পুরো মনে কর কুটুম কুটুম বানাই লাগছে বুঝছো ফুল মনে কর আমার গার্ড দেওয়া রাখে বাপের বন্ধু না হলে যে কি করতাম আমি ঠিক আছে একদম পুরো এই তুই বিড়িবুড়ির কিছু রাহস নাই তো আরে না বিড়িবুড়ি নাই তাস পাগল হয়ে গেছো তাস রাখবো MP3 ঝান্ডু ঝান্ডু কস কে ওরে ঝান্ডু ও তো ঝান্ডু খোর হালা ঝান্ডু লই এমন এমন কইরা এমন কইরা লাগায় এমন এমন করে হালাই এই জায়গায় লাগায় এই জায়গায় লাগায় কেমনে তাই ঝান্ডু আমি বুঝি না ওই কি এর সুখ পাই মামা আমার ফোনে ডর লাগতেছে আমার আর কিছু কইস না সাবধানে দাইস হ্যাঁ সাবধানে থাকতে হইব সুপর আনে আচ্ছা ওই টুটুম তুই একটু তোর রুমে যা বললে আমার পার্সোনাল কথা আছে ও ভাই এমন থাকতে হতাছি না মাহি ওরে আমার পছন্দ হয়ে আমি প্রথম যখন দেখছি তখনই আমার ভিতরে কুটুম কুটুম হয়ে গেছে হায় হায় রে এই শালায় আমার মায়ের দিকে নজর দিছে আমার মায়েরা বেশি সুন্দর হয়ে বিপদে পেরে গেছে গা এই শালায় জানে মায়েরে আমি পছন্দ করি তাও শালায় জিমের লগে কেমনে তাল মিলাইতেছে আরাম যাতে কসকি বন্ধু তুই তো খুব ভালো একটা সম্মান দিছিস তুই আমারে ও বন্ধু তুই একটু ওর লাগে আমার একটু কানেকশন করাই দেস না কানেকশন করাই দেবো কি আর বিদ্যুৎ বিদ্যুৎ
ভিতরে ঢুকুম কি লাগা তুই একটু ওর লাগে আমার একটু প্রেম করাই দিয়ে যাতে হইতেছে যে আমি ওর সাথে বুঝস না আমি ওর সাথে প্রেম করতে চাই কিন্তু বন্ধু তুই ওর সামনে আমার বন্ধু বন্ধু কইস না তুই দুনিয়ার সবার সামনে বন্ধু কর আমি কি তোর কিছু কম না তুই ওর লাগে ওর সামনে যদি তুই আমার বন্ধু কস তাহলে আমার প্রেস্টিজটা তো যাইব না তো কি কম ভাই ভাই গেই দিব না সমস্যা নাই তোর ভাই গো বিজালাম একদম বাক্য দিল গো এটা বিজাই দিই তুই কি কস বিজাই দাস কুটুম কুটুম বানাই দিতেছ তুই আমার মন না রে যাও শুন তুই কিন্তু ভাই লগে আমার একটু দেখাইস বুঝছস হ্যাঁ বন্ধু বুঝছি সমস্যা নাই তোরা আমি অসানা কম তো ভাইটা কম সর্বোচ্চ তোর সম্মানটা দিব আমি ওই জায়গা প্যারা নাই আচ্ছা বন্ধু আমি তোর একটু রুমে যাই বুঝছিস একটু হোমওয়ার্ক করতে হবে আমার জায়গা তুই যা কিন্তু বন্ধু ওই মায়ের ব্যাপারটা একটু মাথায় রাখবি বুঝছিস কেমন করলাম বুঝিস না আচ্ছা ঠিক আছে দেখতেছি চেষ্টা করতেছি বেড়া গেছিলাম থাক তাহলে হ্যাঁ বাবা অনেক মশা অনেক মশা কি রে বাবা এখনো ঘুমাস নাই হাত পা এমনি বাইতে রাখলে কেউ ঘুমাইতে পারে আজকের রাতটুকু একটু কষ্ট করে ঘুমা তুমি কি কালকে আমার এমনি বাইতে বাইতে নিয়ে যাবে হোস্টেলে মানুষজন তোমার পরে কিডন্যাপার ভাববো পরে ঝামেলার মধ্যে ফাঁসবা বাবা তুমি বিশ্বাস করো আমার গিট্টুটা খুলা দাও আমার না লাস্ট দিন বাসার মধ্যে তোমার একটু জড়া ধরে ঘুমাইতে মন চাইতেছে বাবা প্লিজ বাবা এটা খুলে দাও বিশ্বাস করো আমি কোনো জায়গায় যাবো না আমি পালামো না তোকে আমি একটু বিশ্বাস করি না বাবা আমি তোমার একমাত্র ছেলে তুমি তোমার একমাত্র ছেলের বিশ্বাস করবো না বাবা না আচ্ছা পানি খাবি নাকি না খাবো না তাহলে ঘুমাই পর কষ্ট করে ঘুমাই পর দেখি তুমি আমার কেমনে নিয়ে আসো অবস্থা নিতম্বে কোষে তো লাগে না কোন নিতম্ব মারব ডাইন নিতম্ব না বাম নিতম্ব স্যার কোন কোন খান চাইবেন পরে তুই 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 এনে কি করতে আসো কাঁথা মুড়িতে ঘুমাই আছে কাঁথা মুড়ি দিয়ে তো ঘুমাবি শাড়ি মুড়িতে ঘুমাবি কাঁথার নিচে কিছু নাই তো কাঁথার নিচে কিছু মির্জাপুর ক্যাম্প কলেজ বানুচ্চা বদমাই তুই তোর কি লজ্জা করে না লিংক হয়ে গেছিস স্যার গরম তো অনেক একদম ভিজাই দিছে পুরা হাই 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 স্যার এনি একটু দেন তো স্যার ও স্যার এখন চল রিমান্ডে কান্দর কি আমার বাপ এবার ঢাকায় ঘুরতে যাবো গে সাবার আইনে এনে ঢুকাই দিয়ে গেছে সব দুঃখ কষ্ট নারায়ণগঞ্জে মাটি দিয়ে আইছি তুই এনতে জায়গা মাটি টুটতে আছি তারপর মাটি সরাই লেগে আর যদি আমি পালিয়ে যেতে চাই তোর হাত পা বাইচা দেন জোর করে খাবো অনলাইন তো হয়ে গোমা পা যে হট লাগতাছিল রে তুই এনে কি করো তুই এখানে আসছো তুই এনে কি করো এনে মোচাটা বলে লেশ
তোমার যতটা দুঃখ আছে না একটু বেশি এ কলেজে মাইয়া আছে বুঝছো মাইয়ার কথা হুইন না খাজে খাড়া গেল গা তুমি আবার আছে না না পৃথিবীর সবথেকে বদমাশ বলাগুলোকে বাবা মা হোস্টেলে পাবে এই জাগান টিকা আবার কর